আকাশ রেল দেখলাম এখন পাতাল রেলও আমরা করব সেটা নিয়েও আমরা কাজ করে যাচ্ছি আমাদের মেট্রো রেল চড়ে আপনাদের এই সভায় যোগদান করেছি যা ঢাকার জন্য ঢাকাবাসীর জন্য এই মেট্রো রেল হচ্ছে উপহার সেই উপহার আমি আপনাদের জন্য দিয়ে গেলাম ভাই ও বোনেরা আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের স্বাধীনতা দিয়েছেন এই স্বাধীনতা দীর্ঘ ২৪ বছর সংগ্রাম এবং সফলতা মহান মুক্তিযুদ্ধে বিজয় আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি আমি শ্রদ্ধা জানাই ৩০ লক্ষ শহীদের প্রতি ২ লক্ষ মা বোনের প্রতি আমি শ্রদ্ধা জানাই আওয়ামী লীগের নেতা কর্মীরা জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে রাজপথে যারা জীবন দিয়েছে এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় আইবির রহমান সহ যারা জীবন দিয়েছে এবং বিএনপি জামাতের সন্ত্রাসীদের হাতে যারা জীবন দিয়েছে আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আওয়ামী লীগের নেতা কর্মীদের জাতির পিতার আদর্শের সৈনিকদের তাদের অবদানই হচ্ছে আজকের স্বাধীনতা তাদের অবদানই হচ্ছে আজকের উন্নয়ন ৭৫ আগস্ট যখন একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আর্থসামাজিক উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখনই ঘাতকের নির্মম বুলেট কেড়ে নিয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে আমাদের জয় বাংলা স্লোগান বন্ধ হয়ে গিয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছিল যে চেতনা নিয়ে যে আদর্শ নিয়ে দেশ স্বাধীন হয়েছে তা সম্পূর্ণভাবে নস্যাৎ করা হয়েছিল ১৫ আগস্ট আমাদের জাতীয় জীবনের একটা কালো অধ্যায় ১৫ আগস্টের পরে যারা সরকারে ছিল দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কিছুই করেনি নিজেদের ভাগ্যই গড়তে ব্যস্ত ছিল আপনারা জানেন সেই ১৫ আগস্ট আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব যিনি নিজের জীবনে কিছুই চাননি সারাটা জীবন তিনি ত্যাগ স্বীকার করেছেন আমার বাবার পাশে ছিলেন তাকে নির্মমভাবে হত্যা করে আমার ছোট তিন ভাই কামাল জামাল রাসেলকে হত্যা করে কামাল জামালের নবপরিত বধূ সুলতানা রোজিকে হত্যা করে যুবনেতা শেখ ফজলুল হক মনি তার অন্তঃসত্ত্বা স্ত্রী তাকে হত্যা করে আমার বাবার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন তাকে হত্যা করে পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান তাকে হত্যা করে আব্দুর রফসানিয়াবাদ কৃষক নেতা তাকে হত্যা করেছে তার ১০ বছরের ছেলে আরিফ ১৩ বছর মেয়ে বেবি ৪ বছর নাতি সুকান্ত ভ্রাতুষ্পুত্র আত্মীয় স্বজন সহ হত্যাকাণ্ড চালায় ১৫ আগস্ট যারা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি আমি আর রেহানা বিদেশে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম ৬ বছর ওই জিয়াউর রহমান আমাদেরকে দেশে আসতে দেয়নি রেহানার পাসপোর্টটাও দেয়নি আমি আওয়ামী লীগ এবং বাংলার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই আমার বর্তমানে আমাকে সভাপতি নির্বাচিত করেছিল আমি ফিরে এসেছিলাম এমন একটি দেশে আমার পিতার হত্যার বিচার চাইতে পারবো না ইনডেমনিটি অর্ডিনেন্স দিয়ে ওই খুনি জিয়া তাদেরকে পুরস্কৃত করেছিল বিচারের হাত থেকে রেহাই দিয়েছিল আমি ফিরে এসেছিলাম এমন একটি দেশে যেখানে স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় ছিল যুদ্ধ অপরাধীরা ক্ষমতায় ছিল প্রতিনিয়ত আমার উপর আঘাত আসে আমার নেতা কর্মীরা মানব ঢাল রচনা করে বারবার আমাকে রক্ষা করে বাংলার জনগণ আর উপরে আল্লাহ রাব্বুল আলামিন এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের কারণেই বারবার আমি জীবনকে ফিরে পেয়েছি
আমিও আমার বাবার মতো এই বাংলাদেশের মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছি, যে আদর্শ নিয়ে এই দেশ গড়ে তুলেছিলেন সেই বাংলাদেশ আমি গড়তে চাই, সোনার বাংলাদেশ আমি গড়তে চাই। ঢাকাবাসী, এই ঢাকার মানুষের জন্য আজকে আমরা নিয়ে এসেছি মেট্রো রেল। যারা উত্তরায় বসবাস করেন, মাত্র 38 মিনিট বা 40 মিনিটের মধ্যে আজকে আপনারা মতিঝিল পৌঁছে যাবেন। যানজটে কষ্ট পেতে হবে না, রাস্তায় আটকে থাকতে হবে না। এই ঢাকার যারা চাকরিজীবী, যারা কর্মজীবী, ছাত্র, শিক্ষক সকলেই, আর বিশেষ করে আমার মেয়েরা, নারীরা নিরাপদে চলাচল করতে পারবেন এই মেট্রো রেলের মাধ্যমে। কাজী সেই মেট্রো রেল প্রথমে আমরা ইতিমধ্যে কিছু অংশ উদ্বোধন করেছিলাম, MRT6-এর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত, সেটা আমরা 28শে ডিসেম্বর উদ্বোধন করি। আর সেখানে আমরা হিসাব করে দেখেছি এই উত্তরা আগারগাঁও থেকে প্রতিদিন গড়ে 25,000 যাত্রী মেট্রো রেলে চলাচল করত। আজকে মেট্রো রেল পুরোদমে চালু হচ্ছে, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালু করে এলাম। আমি এটাকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত আরও বর্ধিত করে দিয়েছি, সেটার কাজও শুরু হয়েছে, সেটা কাজও হয়ে যাবে। একই সঙ্গে আমরা সাভারের হিমায়তপুর থেকে ভাটারা পর্যন্ত 20 কিলোমিটার দীর্ঘ পাতাল রেল, আকাশ রেল দেখলাম, এখন পাতাল রেলও আমরা করব, সেটা নিয়েও আমরা কাজ করে যাচ্ছি।